24 ঘন্টা অতিক্রান্ত অধরা অভিযুক্তরা বুধবার ভগবানগোলা থানার চর পাইকমারি এলাকায় পুকুর ধারে বসে মদ খেতে খেতে মহিলাদের স্নান করার ছবি তুলছিল কয়েকজন যুবক। আর তার প্রতিবাদ করায় বেধড়ক মারধর করে গুরুতর আহত হয় দুই যুবক, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের পক্ষ থেকে ভগবানগোলা থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও অধরা অভিযুক্তরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বুধবার ভগবানগোলা থানার চর পাইকমারি এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আহত দুই যুবক কানাপুকুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। আহত যুবকদের পরিবারের পক্ষ থেকে ভগবানগোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত যুবকদের পরিবারের পক্ষ থেকে ভগবানগোলা থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, ওই যুবকেরা এই এলাকায় অবৈধভাবে মদ বিক্রি করে। শুধু তাই নয়, খোলা মাঠে বসে মহিলাদের স্নান করার ছবি তুলে অশ্লীল মন্তব্য করে। এর আগেও প্রতিবাদ জানিয়ে কোনো সুরা হয়নি, কিন্তু এই ঘটনার 24 ঘন্টা পার হয়ে গেলেও এখনও অধরা অভিযুক্তরা। তবে এলাকার মানুষের অভিযোগ, ভগবানগোলা থানার পুলিশ দুই পক্ষের সঙ্গে অভিযোগ নিয়ে ঘটনার মীমাংসা করার জন্য চাপ দিচ্ছে। আমার মা, আমাদের বাড়ির মেয়েরা, ভাবিরা, তারা গোসল করে, তো পুকুরের এ পাশে গোসল করে, ওই পাশে তারা মদ খায়, কয়েকজন মিলে মদ খায়, চার পাঁচজন মিলে। হ্যাঁ, আমাদের মা বোনেদের দূর থেকে ছবি তোলে দেখে, তাদেরকে প্রত্যেক দিন বলা হয় যে এইখানে তো তোমরা মদ খাবে না, বারণ করা হয়, তারা শুনে না, তারা শুনে না। আমাদের দুই ভাই আজকে প্রতিবাদ করতে গিয়েছিল, প্রতিবাদ করতে গিয়ে তাদের উপর হামলা করেছে। কিশোরের বেনারসি মানেই দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে। রয়েছে কাতান বেনারসি, জারদৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়াও স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান, কাঞ্জিভারম, শিফন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।